এইসব ডিপ্রেশন রোগ সারানোর জন্য আপনার এদেরকে চুপচুপ করে ডিপ্রেশন জীবনও সারবে না, যেটা আমি এখন আপনাকে দেখাবো। আর একটা রিসার্চ পেপার এরা বলবে যে এম্প্যাথি শো করা যাবে না, এরা যেটা বলে ও তোমার জীবনটা অনেক দুঃখের, আহারে তোমার না, এগুলো বলা যাবে না। বলতে হবে তো কি হয়েছে, সবার লাইফে দুঃখ আছে, ডিপ্রেশন ডিপ্রেশন এগুলো কিছু না, এগুলো একটা কালচারালি পারপেসিভ ভ্যালু প্লেসড অন অ্যাটেনিং হ্যাপিনেস, সো এই জন্য ছবি টুবি দেখে আপনারা ডিপ্রেসড। কিন্তু এটা তো বলা যাবে না, তখন কি বলতে হবে, আমি মেডিকেল কন্ডিশনে, আমার মেডিকেলে আমি ডিপ্রেসড, আমাকে কিছু বলা যাবে না, বললে ব্লক মেরা দেবো। এরা ডিপ্রেস ফিল করে কেন, ওই যে হ্যাপিনেস, ওই যে লিঙ্কটা এখানে দেখাইলো, কি বলছে যে দেয়ার ইজ এভিডেন্স, সাইন্টিফিক এভিডেন্স, রিসার্চ পেপার আর কি লিঙ্ক দেয়া আছে এখানে, যে পার্সুট অফ হ্যাপিনেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ গ্রেটার রিস্ক অফ ডিপ্রেশন। বিবিসিতে একটা ইন্টারেস্টিং রিপোর্ট আসছে, আমি তখন দেখে এটা সেভ করে রাখছিলাম, কথা বলার আর অবকাশ পাই নাই ব্যস্ততার কারণে এবং বিভিন্ন ঘটনার কারণে। তো এনিওয়েজ আমি সেভ করে রাখছি কারণ আমি এটা নিয়ে কথা বলতে চাই। এবং যে আর্টিকেলটা, এটা টাইটেল হচ্ছে ওয়াই আওয়ার পার্সুট অফ হ্যাপিনেস মে বি ফ্লড, আমাদের যে সুখের সন্ধান সেটা কী কারণে সম্ভবত ভুল। তো এইখানে অনেক ইন্টারেস্টিং কথাবার্তা আসবে, তথাকথিত হালের ডিপ্রেশন নিয়েও আলাপ আসবে, সেটাও আলাপ করবো। তো এটা একটা ইন্টারেস্টিং আর্টিকেল, ইন্টারেস্টিং সাবজেক্ট ম্যাটার টপিক, সো লেটস টক অ্যাবাউট ইট। তো এখানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, এখানে পুরো রিপোর্টারটা হচ্ছে সাইন্টিফিকভাবে রিপোর্টটা করছে, অনেক সাইন্টিফিক ফ্যাক্ট, সাইন্টিফিক রিসার্চ ফাইন্ডিং, রিসার্চারদের কথা, তারপর হচ্ছে রিসার্চ আর্টিকেলের রেফারেন্স, তারপর হচ্ছে সার্ভে, সাইন্টিফিক সার্ভে, সেগুলো রেফারেন্স দিয়ে হচ্ছে আলোচনা করছে, রাইট? সো নাও যে সার্ভেটা করছে, আমেরিকানদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তারা কি সুখী হতে চায় নাকি গ্রেট থিংস অ্যাচিভ করতে চায় লাইফে। এবং 81% বলছে যে তারা দে উড রাদার বি হ্যাপি দেন অ্যাচিভিং গ্রেট থিংস। বাকি 20%-এর মধ্যে 13% হচ্ছে অপটেড ফর অ্যাচিভিং গ্রেট থিংস, মাত্র 13% বলছে আমরা গ্রেট থিং অ্যাচিভ করতে চাই, মানে বলছে সবাই যে নেসেসারিলি সেটার জন্য চ্যালেঞ্জ নিবে সেটা নেসেসারিলি মিন করে না। এটা আসলে লাইফের বিভিন্ন অ্যাসপেক্টে এক এক মানুষের অবস্থান এক এক রকম হয়। আপনি যদি 10 বছর একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন, সে একভাবে উত্তর করবে, 20, 30, 50, 60 এরকম বিভিন্ন এজ গ্রুপের এক একজনের লাইফের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইতে শুরু করলে তখন মানুষের প্রায়োরিটি চেঞ্জ হয়, রাইট? এগুলো লম্বা অন্য আলাপে ঢুকতে চায় না, এই যে পোলাপান বলে ও পাকি জানি বলে চেস ইউর ড্রিম, আসলে মোটিভেশনাল স্পিকার, ড্রিম যে কি, একটা 20 বছরের ছেলে জানে তার ড্রিম কি? ড্রিম তো প্রতি বছর বছর চেঞ্জ হয়, প্রতি 10 বছরের করে একবার চেঞ্জ হয়। তা যা হোক, ভুলভাল ড্রিম চেস করে পরে এটা একটা ওয়ান ওয়ে প্রসেস, যে ক্ষতিটা হয়ে যাবে দেয়ার ইজ নো কাম ব্যাক ফ্রম দ্যাট। তো এনিওয়েজ সেটা ভিন্ন আলাপ, মোটিভেশন অন্যদিন কথা বলতে হবে। সো হ্যাঁ, সেটা হচ্ছে কথা যে বিভিন্ন এজ গ্রুপের রেসপন্সও এক এক রকম হয়, এক একজনের দৃষ্টিতে হ্যাপিনেস এক একটা। কিন্তু বেশিরভাগ মানুষ একটা বয়সে যাওয়ার পর লেটার এই জিগে তারা এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করে না, তারা অ্যাপ্রিসিয়েট করে যে আমি ছোটোখাটো বিষয় নিয়ে হ্যাপি থাকতে পারলে সেটাই বেটার হতো। সো নাও এটা গেলে একটা ব্যাপার। সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে স্ট্রেস, লাইফের স্ট্রেস নিয়ে আমেরিকানরা কি, এই জরিপ রিপোর্টটাতেই আসছে, আমি এই পয়েন্ট একটু আলোচনা করতে চাই বোঝানোর জন্যে, একটু দ্রুত কথা বলে যাই, অনেক কথা আছে এখানে। যে বাংলাদেশ ভার্সেস আমেরিকার যে লাইফ নিয়ে আমি কথা বলি, যে বাংলাদেশে তো আপনার আপনি ওই যে অ্যাচিভিং গ্রেটনেস বললাম না শুরুতে, বাংলাদেশে বসে তো গ্রেট থিংস অ্যাচিভ করা সম্ভবই না, যে কথাটা আমি সবসময় বলি যে বাংলাদেশে বসে সম্ভবই না, বাই ডেফিনেশন ইটস নট পসিবল। লম্বা লম্বা যারা কথা বলে, ওই যেটা আমি সবসময় বলি, শুরুতে আমি ক্যাটাগরাইজ করে ফেলি একটা জিনিস নিয়ে, যখন আলোচনা করতে বসি, এটা বাংলাদেশ নাকি সভ্য দেশ বা উন্নত দেশ, উন্নত দেশ বলো অনুন্নত দেশ, সভ্য দেশ বলো অসভ্য দেশ, এই ক্যাটাগরি যদি আপনি ডিস্টিংশন শুরুতে না করেন আপনি হিসাব মিলাইতে পারবেন না। সো আপনি দেখেন একটা উন্নত দেশের মানুষজনের রেসপন্স কি, 30% মাত্র 30% আমেরিকান বলছে তাদের লাইফ ইজ ভেরি স্ট্রেসফুল, মাত্র 30% বলতেছে যে তাদের লাইফ ভেরি স্ট্রেসফুল। তার মানে 87% মানুষ আমেরিকান মনে করে না তাদের লাইফ যথেষ্ট স্ট্রেসফুল, অনেক স্ট্রেসফুল। এটা কি খুব সহজ কথা? কারণ আপনি মানুষকে হ্যাপি করতে পারবেন না, হ্যাপিনেস ইজ এ মিথ, আপনি মানুষকে যত দেন তাও তারা হ্যাপি না। যে হ্যাপিনেসের সংজ্ঞায় 81% বলতেছে যে তারা অ্যাচিভিং গ্রেট থিংস এর চেয়ে বরং হ্যাপি হতে চায়, মানে একটা ফ্রাস্ট্রেশন বোঝা যাচ্ছে তাদের লাইফে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সো হ্যাপি কিনে জিজ্ঞেস করলে হয়তো অনেকেই না বলবে, কিন্তু স্ট্রেস লাইফে কটুক আছে জিজ্ঞেস করলে 87% আমেরিকান বলতেছে না খুব একটা স্ট্রেস তাদের লাইফে নাই। তো তাহলে ওই যেটা আমি সবসময় আলোচনা করি, যে এই রাষ্ট্র এই দেশের মানুষের উপর থেকে কী পরিমাণে স্ট্রেস সরাই নিতে পারছে, স্ট্রেস স্ট্রেস নট অনলি ইন টার্মস অফ পড়াশোনা, খাওয়া দাওয়ার চাহিদা, জীবিকার সন্ধান বা চিকিৎসার ব্যবস্থা বা উন্নত জীবন ব্যবস্থা বা সকল মানবিক চাহিদা, বাক স্বাধীনতা, মানবিক মর্যাদা, এগুলা তো আসেই, পাশাপাশি এই যে পিছনে গুন্ডা লেগে থাকা, আপনার অফিসের কলিগ থেকে শুরু করে বস, টাকা ইউনিভার্সিটিতে আপনি ইন্টারভিউ দিতে যাবেন, জিজ্ঞেস করবে জাতির জনককে, এইসব কুত্তামি নাই। সো যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি আসেন, বাংলাদেশকে যদি আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশিদেরকে আপনার লাইফে স্ট্রেস আছে কিনা, ওরে বাবা রে বাবা, 101% উত্তর দিবে ভাই স্ট্রেসের জ্বালা নিতে পারতেছি না। আপনাকে বুঝতে হবে যে 87% মানুষ একটা দেশের বলতেছে, এবং এই 87% ওই যেটা বললাম
মানুষ মানুষ কখনোই হ্যাপি না, আপনি কাউকে মানুষকে কখনোই হ্যাপি করতে পারবেন না। আপনার তাদের লাইফে স্ট্রেস না থাকলেও স্ট্রেস পয়দা হয় মানুষের লাইফে, এটাও আলোচনা একটু পর ডিপ্রেশন নিয়ে কথা বলবো, তো তখন চলে আসবে। সো যার লাইফে স্ট্রেস নাই সেও স্ট্রেস পয়দা করে ফেলে। তারপরে 87% মানুষ বলতেছে যে না আমাদের লাইফ খুব একটা স্ট্রেসফুল না, তার মানে হচ্ছে হয়তো এই সংখ্যাটা আরও বেশি, এটা একটা আন্ডার এস্টিমেশন আই থিঙ্ক। আর 46% বলছে সামহোয়াট স্ট্রেসফুল, আর 38% বলছে যে মোটেই স্ট্রেসফুল না। 38% 40% ঘোষণা দিয়ে দিছে কোনো স্ট্রেস নাই তাদের লাইফে, এবং হচ্ছে 87% বলছে যে খুব বেশি স্ট্রেস নাই, আর 46% বলছে কিছুটা স্ট্রেস আছে। সো বেসিক্যালি স্ট্রেস পাওয়া গেল না আর কি আমেরিকানদের লাইফে, রাইট? সো তাদের এটা এই রাষ্ট্রের সাফল্য, যে এটা আমি গত পূর্বে আলোচনা করছি যে সভ্য রাষ্ট্র মানুষকে এই সুযোগ সুবিধাগুলো দিতে পারে বলে এদেরকে সভ্য রাষ্ট্র বলা হয়। সভ্য রাষ্ট্র মেক শিওর করে সেই দেশের নাগরিকদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়, রাইট? সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমেরিকানরা অলমোস্ট স্ট্রেসফুল নাই বলতে গেলে, তাদের লাইফে স্ট্রেস নাই বলতে গেলে, এবং স্টিল হ্যাপিনেস নিয়ে তারা হ্যাপি না, স্ট্রেস না তার মানে এই না নেসেসারিলি হ্যাপি, নেসেসারিলি হ্যাপিও না। ইট ইজ 81% কথার রেসপন্স একটু আফসোস পাওয়া যাচ্ছে যে তারা অ্যাচিভিং গ্রেট থিং বাদ দিয়ে হ্যাপি হইতে যায়, কারণ তার মানে হ্যাপিনেস নিয়ে তাদের মধ্যে একটা আছে, দুঃখবোধ আছে, একটা শূন্যতা আছে বোঝা যাচ্ছে। আচ্ছা, নাও ডিপ্রেশনে ঢুকে যাবো এখন আমরা। এই আর্টিকেলটাতেই বলতেছে আমি, আই কোট হিয়ার, দেয়ার ইজ সাম এভিডেন্স টু সি রিসার্চ এভিডেন্স, তারপর তারা সেই রিসার্চ পেপারটা লিঙ্ক দেয়, সেখান থেকে আমি একটু পড়বো। অবসেসিভ পার্সুট অফ হ্যাপিনেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ গ্রেটার রিস্ক অফ ডিপ্রেশন। তো এখন আপনাকে জিনিসটা বুঝতে হবে, তাহলে ডিপ্রেশন এই যে এখনকার সফলবান ডিপ্রেশন যেগুলোর আমি গাইলাই এবং পচাই ফেসবুকে, যেসব ডিপ্রেশন আমি পাত্তা দিতে রাজি না, এবং এই যে বলে ডিপ্রেশন হলে ডিপ্রেসড হলে খুব একেবারে চুকচুক করতে হবে, যেটা আমি সবসময় ফেসবুকে লিখে আলোচনা করছি, কোনো চুকচুক করার সময় নেই। কিসের চুকচুক এত? সবার লাইফে পেন আছে। এখনকার কনভারসেশনটা কি হয়ে গেছে, আগে আমরা যখন বেড়ে উঠছি, আমরা যখন লাইফে কোনো চ্যালেঞ্জ আসতো, তখন আমাদেরকে মুরুব্বির এভাবেই বলছে যে ইটস ফাইন, সবার লাইফে স্ট্রাগল আছে, তুমি কি ভাবতেছো শুধু তোমার লাইফে স্ট্রাগল আছে, প্রত্যেকের লাইফে স্ট্রাগল আছে, প্রত্যেকের লাইফে চ্যালেঞ্জ আছে, ইটস ওকে, এটা নিয়ে ভেঙে পড়লে চলবে না। আর এখন বলে কি, ও এই কথা বলাই যাবে না, যে আরে সবার লাইফে স্ট্রেস আছে কথা বলা যাবে না, ইয়ে শুয়ে পড়তে হবে তার সাথে, ওরে বাবারে তোমার লাইফটা কত ইউনিক, মানে তুমি অন্যরকম, তুমি সার্ভাইভার, তুমি এই শীত, মানে তুমি গ্রেট হিসেবে উপস্থাপন করতে হবে। আর সকলে হইতেছে, আর সকল হইতেছে মুখে সোনার রূপার বাটি নিয়ে ঘুরতেছে, চামচ নিয়ে ঘুরতেছে। সো আগে আলাপটা এমন ছিল, আমরা আগে অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করতাম কাউকে, ইয়ে হলে যখন স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়, দেখো আমাদের লাইফটাই একটা স্ট্রাগলের লাইফ, সো এটা নিয়ে ভেঙে পড়লে চলবে না, কিন্তু এখন এই কথা বলা যাবে না, এম্প্যাথেটিক হইতে হবে। এম্প্যাথি নিয়েও আর একটা আর্টিকেল, রিসার্চ আর্টিকেল দেখাবো আমরা, যে এম্প্যাথেটিক যে হওয়া যাবে না, বিপদ আছে। সো বেসিক্যালি যে আমি যা সবসময় বলি, এগুলো সব কিছু রিসার্চ পেপার দ্বারা এস্টাবলিশড হইতেছে, এবং এটা আমি আগেও জানতাম, কারণ রিসার্চ পেপার টেপার আমি পড়ি, এবং এখানে অনেকগুলো রিসার্চ পেপার একসাথে থাকায় ইন্টারেস্টিং, মানে ফলো আপটা ইন্টারেস্টিং, একটা কথা লেজ ধরে আর একটা কথা, একটা কথা লেজ ধরে আর একটা কথা, এবং লিঙ্ক করায় যে কীভাবে হ্যাপিনেসের সাথে স্ট্রেস, স্ট্রেসের সাথে ডিপ্রেশনের লিঙ্ক, সবগুলো খুব সুন্দর করে অনেকগুলো পেপার টেপার দিয়ে আলোচনা করছে। ওকে, সো তার মানে আমরা কি জানলাম, দেয়ার ইজ সাম এভিডেন্স দ্যাট এই হ্যাপিনেস সার্চ করতে গিয়ে পাবলিক ডিপ্রেসড হয়ে পড়ে, যে কারণে আমি যে কথাটা বলি, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ডিপ্রেশন এবং ক্লিনিক্যাল ডিপ্রেশন। ডিপ্রেশন মানে তো মন খারাপ, রাইট? আপনার মন খারাপ হয়েছে, ও আমি ডিপ্রেসড। যারা ক্লিনিক্যালি ডিপ্রেস, যেটা একটা মেডিকেল কন্ডিশন, যাদের দরকার হেল্প সিক করা, ডাক্তারের কাছে যাবে, হেল্প করবে, এদের কোনো কাজে মন দিতে পারে না, ঘুম হয় না রাতে, তারপর এদের হিউজ মেডিকেল কন্ডিশন যেগুলো, সেটার জন্যে ডাক্তার দেখানো, চিকিৎসা নেওয়া, সাইকোলজিস্টের সাথে কথা বলা, সেটা একটা নেক্সট লেভেল। এখন আপনি ফেসবুকে নামলে দেখবেন সব ক্লিনিক্যালি ডিপ্রেসড, সব ভাবো, এবং সে ডিপ্রেসড এই কথাটা যদি আপনি চ্যালেঞ্জ করেন, সে তাইলে আপনার সাথে দুর্ব্যাপার, আপনার ব্লক মেরা দিবে, সে ডিপ্রেসড। আপনি বলতেছেন সে ডিপ্রেস না হলে হবে, তার তো ইয়ে হইতে হবে, গ্ল্যামারাস হইতে হবে, ডিপ্রেস নিজেকে প্রমাণ করে দাবি করে সে, খুব জীবনে দুঃখ কষ্ট, তার মানে আমরা সবাই, আপনার লাইফে দুঃখ কষ্ট নাই, আমার লাইফে দুঃখ কষ্ট নাই, দুঃখ কষ্টটা শুধু ওর লাইফে আছে, ফেসবুক পাইছে এখন, সেগুলো বলতে হবে, মানুষের অ্যাপ্রুভাল নিতে হবে, অ্যাটেনশন পাইতে হবে। সো এটা এখন দুনিয়াটা এরকম হয়ে গেছে, রাইট? এবং এরা ডিপ্রেস ফিল করে কেন, ওই যে হ্যাপিনেস, ওই যে লিঙ্কটা এখানে দেখাইল, কি বলছে যে দেয়ার ইজ এভিডেন্স, সাইন্টিফিক এভিডেন্স, রিসার্চ পেপার আর কি লিঙ্ক দেওয়া আছে এখানে, যে পার্সুট অফ হ্যাপিনেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ গ্রেটার রিস্ক অফ ডিপ্রেশন। নাও আমি যে কথাটা বলি যে এদেরকে কেন চুকচুক করা যাবে না, কারণ হচ্ছে এদের ওয়ার্ল্ড ভিউটাই ফাকড আপ হয়ে গেছে এখন। এরা ডিপ্রেসড কারণ এরা হ্যাপি না লাইফে। নাও হ্যাপিনেসের সঙ্গে কি, এদের কাছে যে ফেসবুকে দেখছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ, তারা খুব সুখী, ফেসবুকে তো খালি সুখী মুহূর্তে ছবিটা দেয়, মারামারি ঝগড়া ছবিটা তারা দেয় না, সেগুলো তো গান্ডু। এরা একটা এক সেকেন্ডের, একটা সেকেন্ডের একটা ফ্র্যাকশন অফ টাইম, একটা স্ন্যাপশট অফ টাইম লাইফ, ওই এক সেকেন্ডের একটা মোমেন্ট দেখে এরা
এরা মুশড়ে পড়ে, ওই অমুক ঘুরতে গেছে এরা মুশড়ে পড়ে, সে কত সুখে আছে। আর পাবলিকও বোঝানোর জন্য আমি কত সুখে আছি, ওই রেস্টুরেন্টে যাবে, চেক ইন দিবে, গাড়ি নিয়ে ঘুরতে গেছে, ছবি আপলোড দিবে, মানে বুঝাইতে হবে, সুখে থাকি না থাকি বুঝাইতে হবে। তো এত যদি সবাই সুখে থাকে, এত চেক ইন, এত সেলফি, এত ইনস্টাগ্রাম, আমি তো ইনস্টাগ্রামে ঢুকিও না, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, ফেসবুক একবার বাধ্য করছিল দেখে সাইন আপ করতে হয়েছিল, ওইটা ফেলে রাখছি, মানে ঢুকিও না, কারণ ইনস্টাগ্রাম হইতেছে পাবলিক খালি খাওয়া দাওয়ার ছবি, ঘোরাঘুরির ছবি, পাবলিকের খাওয়া দাওয়া ঘোরাঘুরি দেখার আমার তো আগ্রহ নাই, এবং আমিও খাওয়া দাওয়া ঘোরাঘুরির ছবি পোস্ট করার মানুষের দেখানোর আমার তো আগ্রহ নাই, আসি কনভারসেশন করতে অনলাইনে, সেটা যদি না হয় আউট। হ্যাঁ, সো এই যে হ্যাপিনেস ডিপ্রেশন, এরা সব কিছু ফাকড আপ, অমুকের রেজাল্ট ভালো, অমুক ঘুরতে গেছে, অমুকের হাজব্যান্ড ওয়াইফ এই, তমুক খাইতেছে রেস্টুরেন্টে, নদীতে ঘুরতেছে, এই বালসাল দেখে এরা ডিপ্রেসড, এখন এরা এদের রাত হলে মন খারাপ লাগে ডিপ্রেসড, এখন এরা ক্লিনিক্যালি ডিপ্রেসড, এখন এদেরকে এরা এদেরকে নিয়ে কিছু বলা যাবে না, এদেরকে অ্যাপ্রুভাল দিতে হবে, চুকচুক করতে হবে, এই করতে হবে। সো এখানে বলে দিল যে ডিপ্রেশন ডিপ্রেশন কিছু নেই, এখানে আসলে হ্যাপিনেস খুঁজতে গিয়ে পাবলিক ডিপ্রেসড ফিল করে, যেটা ওরা বুঝাইতে চায় না, ব্যাপারটা এমন না, এরা ক্লিনিক্যালি ডিপ্রেসড, এরা হইতেছে যে মাথা কাজ করে না, এরা রাতে ঘুমাইতে পারে না, এরা হচ্ছে কোনো কিছু চিন্তা করতে পারে না, এক জায়গায় ঠান্ডা মাথা থাকবে, মানে এরা বুঝাইতে চায় এটা ক্লিনিক্যালি, এটা একটা মেডিকেল কন্ডিশন তার জন্য, কোনো এটা ব্যাখ্যা, সাইন্টিফিক ব্যাখ্যা, যেগুলো কোনো মেডিকেল কন্ডিশন, এগুলো হচ্ছে পার্সুট অফ হ্যাপিনেস, ফাকড আপ পার্সুট অফ হ্যাপিনেসের কারণে এই ডিপ্রেশনের নাটক শুরু হয়েছে। নাও এই ডিপ্রেশনের নাটক, এটা যে একটা সোশিও স্ট্রাকচার, সোশিও কালচারাল স্ট্রাকচার, এগুলো যে কোনো মেডিকেল কন্ডিশন না, যেগুলো এরা প্রুভ করার চেষ্টা করে, এবং এদেরকে আমি এই জন্য দুই পাশের পাত্তা দিই না, নাটকবাদগুলোকে, তরুণ প্রজন্ম কি নাটকবাদ, এদের ব্যাপারে এই কথাটাকে লাস্টে এরা হচ্ছে আর্টিকেলটা লাস্টে খুব সুন্দর করে কথাটা, আমি যে কথাটা এখন বললাম এটা র্যাপ আপ করবে, সেটাতে লাস্টেতেই আসতেছি, তার আগে আর একটু কথা পড়ি এখানে, টেকেন টুগেদার, আমি পড়তেছি আর্টিকেলটা থেকে, নাকি এটা রিসার্চ পেপার থেকে পড়তেছি, সরি, টেকেন টুগেদার দিস ফাইন্ডিংস সাজেস্ট দ্যাট দ্য কালচারালি পারভেসিভ ভ্যালু প্লেসড অন অ্যাটেইনিং হ্যাপিনেস ক্যান রিপ্রেজেন্ট আ রিস্ক ফ্যাক্টর ফর সিমটম অ্যান্ড দ্য ডায়াগনোসিস অফ ডিপ্রেশন। কি বললো এখানে, ডিপ্রেশনটা হচ্ছে একটা কালচারালি পারভেসিভ ভ্যালু প্লেসড অন, মানে এই ভ্যালুটা, যেই ভ্যালুটা অর্জন করতে হবে, যে এটা কালচারালি ইয়ে করা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে, এটা কোনো মেডিকেল কন্ডিশন ফন্ডিশন না, যেগুলো বলার চেষ্টা করে ফেসবুকের অ্যাট্রাকশন শিকার করে, ওরা বাবার মেডিকেল কন্ডিশন এটা ডিপ্রেসড। রিসার্চ পেপার বলতেছে, রিসার্চ ফাইন্ডিং সাজেস্ট দ্যাট, রিসার্চ ফাইন্ডিং দেখে মনে হচ্ছে রিসার্চারদের, যেটা আসলে ডিপ্রেশন ডিপ্রেশন এগুলো কিছু না, এগুলো হচ্ছে একটা কালচারালি পারভেসিভ ভ্যালু প্লেসড অন অ্যাটেইনিং হ্যাপিনেস, সো ওই জন্য ছবি টুবি দেখে আপনারা ডিপ্রেসড, কিন্তু এটা তো বলা যাবে না, তখন কি বলতে হবে, আমি মেডিকেল কন্ডিশন, এটা আমার মেডিকেলে আমি ডিপ্রেসড, আমাকে কিছু বলা যাবে না, বললে ব্লক মেরা দেবো, বুঝলেন না, লুজার, এই জন্য আমি এগুলো লুজার বলি, কারণ এরা কিন্তু লুজার মানে এই না যে এরা নেসেসারিলি লুজার, দে ফিল লাইক দে আর লুজার, কারণ হচ্ছে তাদের ফেসবুক ছবি দেখে তাদের লাইফটা এমন হয়ে গেছে, কে কেমন আছে, কে কত সুখে আছে, সবার লাইফে কম্প্যারিজন, খালি কম্প্যারিজন, কম্পেয়ার করতে হবে নিজেকে সবার সাথে, সো এটা একটা লুজার বলবেন, আপনি কী বলবেন? এই জন্য আমি বলি সবসময়, যে কথা আমি সবসময় বলি, যে আপনি সব ডিপ্রেশন রোগ সারানোর জন্য আপনার এদেরকে চুকচুক করলে ডিপ্রেশন জীবনও সারবে না, যেটা আমি এখন আপনাকে দেখাবো আর একটা রিসার্চ পেপার, এরা বলবে যে এম্প্যাথি শো করা যাবে না, এরা যেটা বলে, ও তোমার জীবনটা অনেক দুঃখের আহারে তোমার না, এগুলো বলা যাবে না, বলতে হবে তো কি হয়েছে, সবার লাইফে দুঃখ আছে, যেটা আমাদের মুরব্বীরা আমাদেরকে করে আসছে, এটা এখন আমি দেখাবো, রিসার্চ পেপার বলবে যে এম্প্যাথি শো করা যাবে না, এম্প্যাথি শো করার ঝামেলা আছে। সো হ্যাঁ, এখানে বললো যে, এবং মোর ব্রডলি the results indicate that a cultural approach can meaningfully extend our understanding of clinical phenomena. So clinical phenomena jigula, clinical depression jigula, egulo ko bujhte hobe amaderke culturally. Ki bolteche je results, more broadly results indicate that a cultural approach can meaningfully extend our understanding of clinical depression. সো ক্লিনিক্যাল ডিপ্রেশন আমরা যেটা এটাকেও বুঝতে হলে আমাদেরকে কালচারাল অ্যাপ্রোচ দিতে হবে, যে কারণে আমি একটা লেখা লিখছিলাম যে এইসব ডিপ্রেশনের নাটক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এদেরকে মানায়, বাংলাদেশে এদেরকে মানায় না, কারণ বাংলাদেশের লাইফটাই স্ট্রাগলার, এদের লাইফটা এত সভ্য দেশে, যে কারণে দেখেন এরা বললো লাইফে কোনো স্ট্রেস নাই, 87% বলতেছে লাইফে খুব একটা স্ট্রেস নাই। সো যাদের লাইফে কোনো স্ট্রেস নাই, যারা নুনির পুতুলের লাইফ পেয়ে বড় হয়েছে, তাদের তো অল্পতেই তারা ডিপ্রেসড হয়ে যায়, অল্পতেই তাদের হইতেছে ভেঙে পড়ে তারা মানুষ, আপনি একটু রুড হয়ে কথা বললে এদের এমন চোখ মুখ হয়ে যায়, উল্টে যায়, মানে অবিশ্বাস্য, আমি শুরুতে এসে অবাক হয়েছি যে একটু কথা, একটু রুডনেসের ছাপ থাকলে এরা মানে নিতে পারে না, আর আমাদেরকে জুতা দিয়ে পিটালে তো আমরা হা হা করে হাসি। সো এই যে কালচারাল পার্থক্যটা লাইফের, যেটা আমি বলছি পরে, আমার ডিপার্টমেন্টটা কিছু পোলাপান খুব পাকনা আর কি, বাল পাকনা, এগুলো এসে পোস্টস দিয়ে আমার গালাগালি, তো জুনিয়র ছাগল এগুলোর সাথে কথা বলে লাভ আছে, কী জানে আর কি বলছে আর কি নিয়ে লাফায় এদের সাথে, এই জন্য ফেসবুকে এখন আর তর্কে যায় না, এদেরকে ফেসবুক তর্কে নাকি এদেরকে ডাকতে হবে, সাহস যদি অনেক জ্ঞান থাকে পেটের ভিতরে, আসো আমরা কথা বলি, কথা বলে তুমি তোমার তথ্যপ্রমাণ উপস্থাপন করো, তুমি তোমার যুক্তিতর্ক উপস্থাপন করো, আমি আমার তথ্যপ্রমাণ, কথা বললে বোঝা যাবে আর কি কার কত কি ক্লিয়ার থট আছে। ফেসবুকে মানে কুটুকুটু কুটুকুটু কিবোর্ডের মধ্যে এগুলো কিছু মিন করে না, এগুলো হচ্ছে এনলেস শয়তানি।
সো হ্যাঁ ওই যে ওইটার কি তো যে কথাটা আমি বলছিলাম এই কারণে ওইগুলো খুচরা পোলা পাল্লা ফালাফি করা শুরু করছিল, সেটা হচ্ছে যে ওই যেটা বললাম যে ডিপ্রেশন টিপ্রেশন এগুলো ফার্স্ট ওয়ার্ল্ড দেখে দেখে যে আমরা কপি করতেছি, এটা একটা কালচারাল ব্যাপার ডিপ্রেশন। এগুলো কোনো মেডিকেল ফেডিকেল কিছু না, এগুলো একটা কালচারাল কনস্ট্রাক্ট। ইভেন ইভেন ক্লিনিক্যাল ফেনোমেনা যেটা, ক্লিনিক্যাল ডিপ্রেশন যেটা, সেটাকেও আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে কালচারাল কালচারালি বোঝার জন্য। তার মানে হচ্ছে আসলে এগুলো সবই হয়েছে কালচারাল কনস্ট্রাক্ট, এইসব নাটক ফাটক, রাইট? না আমি যেটা বললাম যে ইয়ে করা যাবে না, চুকচুক করা যাবে না, যেটা আমি সবসময় ফেসবুকে বলি আমার লেখা বলি যে চুকচুক করা যাবে না এদেরকে। এই যে দেখেন এটা আরেকটা হচ্ছে bbc.com-এর আরেকটা রিপোর্ট, দ্য সারপ্রাইজিং ডাউনসাইডস অফ এম্প্যাথি, এম্প্যাথি দেখানোর ডাউনসাইড, সারপ্রাইজিং ডাউনসাইড। কারণ হচ্ছে আমাদেরকে বলা হয় যে এম্প্যাথি দেখাইতে হবে, কিন্তু দেখা যাচ্ছে সেটা একটা ডাউনসাইড আছে, এবং এটা সারপ্রাইজিং কেন, কারণ আমাদেরকে এটা বলা হয় না, দেখে হঠাৎ করে আকাশ থেকে পড়ছে এই তথ্য। একটা কনভারসেশন এক্সচেঞ্জ দিয়ে এরা শুরু করছে উদাহরণ হিসেবে যে কী ধরনের এম্প্যাথি আমরা দেখায় থাকি বা আমরা এক্সপেক্ট করি। দুজন কথা বলতেছে, প্রথমজন বলতেছে উই লস্ট, আমরা খেলা হেরে গেছি, ইট ডাজন্ট ম্যাটার। আরেকজন বলতেছে তো কী হয়েছে খেলা হেরে গেছো, যেটা আমি শুরুতে বললাম যে এটা হইতেছে আমাদের লাইফের অ্যাপ্রোচ। অন্য যখন এসব বলবে অ্যাটেনশন সিক করা শুরু করবে, আরে আমার লাইফ আমাকে একটু অ্যাটেনশন দাও, আমার পিঠে প্যাট করা কেউ, তখন বলতে হবে যে কিসের প্যাট করা, বাট এত অ্যাটেনশনের কী আছে, এত অ্যাপ্রুভালের কী আছে, তোর একটা লাইফের স্ট্রাগল, প্রত্যেকের লাইফের স্ট্রাগল আছে, কার কাছে কমপ্লিট করবি, এভাবে করে বলতে হবে, রাইট? কিন্তু এটা এখন আর এভাবে বলা যাবে না। সো আমরা এখন হইতেছে ডাউনসাইড অফ এম্প্যাথি আর্টিকেলটা শুরু করতেছি। সো বেরিয়ে এসে বলতেছে আমরা হেরে গেছি খেলায়, তখন কারি বলতেছে ইট ডাজেন্ট ম্যাটার কী হয়েছে হেরে গেছো, দেখে ইট ওয়াজ মাই ফল্ট, আই লেট অল দ্য গোলস ইন, সে বলছে এটা আমার দোষ ছিল, আমার কারণে সবগুলো গোল হয়েছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ আর স্যাড, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, যে আরেকজনের সাথে বলছে কে একদম একদম জাস্ট ভুলে যাও এটার ব্যাপারে কী হয়েছে। হ্যাঁ সে বলছে আই ক্যান নট, আমি পারতেছি না ভুলতে। তারপর অপরজন সে বলতেছে ওয়াই নট, ইটস জাস্ট এ গেম, কেন ভুলতে পারছো, ইটস জাস্ট একটা গেম। এখন আপনি এই জিনিসটাকে তারা তো একটা ইয়ে হিসেবে অ্যানালজি হিসেবে দেখাচ্ছে বুঝাইতে, লাইফের সাথে যদি আপনি মিলিয়ে দেখেন, একজন এসে বললো যে আমার লাইফে ও আমার আমি আমার হচ্ছে আই ডোন্ট নো যে আমার 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 গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, রাইট? তো আমি বলতেছি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো কী হয়েছে, ইটস ওকে ফাইন, একটা ম্যাটেরিয়াল জিনিস, কোনো ব্যাপার না, না আমি এখন গাড়ি ছাড়া কীভাবে চলবো, সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তার গাড়ি একটা কথার কথা বললাম অথবা অন্য যে কোনো কিছু হইতে পারে, যেটা এখানে একটা খেলার উদাহরণ দিয়ে দিচ্ছে। তখন সে বলতেছে যে না 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 অনেক না সে ডিপ্রেসড, সে ক্লিনিক্যালি ডিপ্রেসড, তাকে এখন অ্যাপ্রুভাল দেখাতে হবে, তাকে চুকচুক করতে হবে তার সাথে। তখন অপরজন বলতেছে যে ইটস জাস্ট আ কার, ওই যে এরকম বলি ইটস জাস্ট এ গেম, এটা নিয়ে এত ইয়ে বাড়াবাড়ি করতেছো কেন। হ্যাঁ তো অপর পার্সন তখন বলতেছে, এখন আবার আর্টিকেলটা থেকে পড়তেছে, ইউ আর নট শোয়িং আ লট অফ এম্প্যাথি, তুমি আমাকে অনেক এম্প্যাথি দেখাচ্ছ না, কিন্তু আই যেটা বললাম ব্লক মেরা দিবো, আমি ক্লিনিক্যালি ডিপ্রেসড, আমি বললে আমাকে অ্যাপ্রুভাল দিতে হবে, নাহলে ব্লক মেরা দিবো। সো সে অপর পার্সন বলতেছে ইউ আর নট শোয়িং আ লট অফ এম্প্যাথি কারি, ইট মিন্স পুটিং ইউর সেলফ ইন সামওয়ান এলসেস শুজ, মানে হচ্ছে অন্যের জুতায় হাঁটা, ওরে বাবা রে বাবা ওর জুতা, এখন আমাদেরকে হেঁটে ডিপ্রেশন বুঝতে হবে আর কি, ওই যেগুলো দেখি আমরা ফেসবুকে। তারপর অপরজন ব্যারি বলতেছে ইউর শুজ ওয়ন্ট ফিট মি ব্যারি, তখন অপরজন ব্যারিকে বলতেছে বুঝছি তোমার জুতা আমার পায়ে লাগবে না, কারণ তুমি যে নাটক শুরু করছো এই নাটক আমি এই নাটকের মধ্যে নাই। সো এটা দিয়ে লেখাটা শুরু করছে, আপনারা চাইলে পড়তে পারেন বিবিসির যে আর্টিকেল পুরো, এখানে অনেকগুলো আরও রিসার্চ পেপার আছে, সুন্দর করে সব কিছু বললাম লিঙ্ক করে করে আলাপ করবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম এবং জাস্ট টাচ করে দিলাম আর কি, যেসব নাটকের মধ্যে ঢোকা যাবে না। নাও আমি এখন তাহলে ইয়ে করে নিয়ে আসি, র্যাপ আপ করে নিয়ে আসি, আমি যে আলাপটা এখানে করতে চাইলাম কানেক্ট করে, হ্যাপিনেস, স্ট্রেস এবং হচ্ছে ডিপ্রেশন। এবং এখানে সাইন্টিফিক রিসার্চ বলতেছে হ্যাপিনেসের সাথে ডিপ্রেশনের একটা ক্লিয়ার কানেকশন দেখা যাচ্ছে, ওরা দেখতে পাচ্ছে, রেজাল্ট সাজেস্ট করতেছে, এবং এটা একটা কালচারাল কনস্ট্রাক্ট, কালচারালি অ্যাপ্রোচ করতে হবে। ইভেন ক্লিনিক্যাল ডিপ্রেশন বলে যেগুলোকে দাবি করা হয় সেগুলোকে কালচারালি অ্যাপ্রোচ করে বোঝার চেষ্টা করতে হবে, যেটা আসলেই কোনো মেডিকেল কন্ডিশন নাকি ফাকড আপ এক্সপেকটেশন। সো ওই যেটা আমি আমার লেখায় বলছিলাম যে বাংলাদেশিদের আবার কিসের ডিপ্রেস, যে দেশে জীবনের নিরাপত্তা নাই, যে দেশে আসতে যাইতে লাথি উষ্টা দুর্ব্যবহার, তারা আমেরিকানদের মতো ডিপ্রেস, ওরে বাবারে কিছু হলে ডিপ্রেস হয়ে যায়, যেখানে আমেরিকানদের 87% বলতেছে তাদের লাইফ খুব একটা কি স্ট্রেসফুল না, আর বাংলাদেশ 87 না, বাংলাদেশ 101% বলবে যে আমাদের লাইফ স্ট্রেসফুল। সো এই দুই দেশের কালচার যে এক না, এই যে দুই দেশের ডাইনামিক যে এক না, একটা আমেরিকান যে ডিপ্রেসড হয়ে পড়া আর বাংলাদেশিরা বাংলাদেশে বসে নাটক করা, আমেরিকার এগুলো দেখে দেখো আমিও ডিপ্রেসড। তো শেষটাতে এসে আরও কিছু কথা আমি এখানে নোট করে রাখছি, কি আছে এখানে দেখি পড়ি, পরে আলাপটা শেষ করে দিই। রিসার্চার্স হ্যাভ ফাউন্ড দ্যাট মিসপ্লেসড এম্প্যাথি, ও এম্প্যাথি বিষয়ে, মিসপ্লেসড এম্প্যাথি ক্যান বি ব্যাড ফর ইউ অ্যান্ড আদার্স, লিডিং টু এক্সস্টন অ্যান্ড অ্যাপ্যাথি অ্যান্ড প্রিভেন্টিং ইউ ফ্রম হেল্পিং দ্য ভেরি পিপল ইউ নিড টু। বেশি চুকচুক করলে আহারে তোমার কত কষ্ট জীবন, তাহারে তুমি ইউনিক, এসব কথাবার্তা বললে ইউ আর নট রিলি হেল্পিং, এটা করা যাবে না, এটা করলে তার কোনো কাজ হবে না। ওই তাৎক্ষণিকভাবে একটু নাটক হইল কিন্তু এটা তাকে হেল্প করে না, তাকে যেটা বলতে হবে যে তুমি ইউনিক না, সবার লাইফে চ্যালেঞ্জ আছে, সবার লাইফে স্ট্রাগল আছে, ইটস ওকে, ওই যেটা বললে ইটস জাস্ট এ গেম, রাইট, ইটস জাস্ট এ স্মল পেটি থিং, মুভ অন, এগুলো বলতে হবে। আর লাস্টে বললো হ্যাপিনেস ইজ নট এ মেন্টাল স্টেট দ্যাট ক্যান বি পারমানেন্টলি ওয়ান, বাট ইনস্টেড ইটস এ প্র্যাকটিস হুইচ উই হোন imperfectly in circumstances
only partly of our making. যে happiness আসলে এটা কোনো permanent mental state না, যে সারা জীবন হ্যাপি থাকবো, এটা এটা ব্যাপারটা না, এটা হচ্ছে আমাদের সার্কামস্টেন্সই নির্ধারণ করে আমরা হ্যাপি হব কি হব না। মানে আপনি যদি যেমন ধরেন ওই যেটা আমি বলি যে মোটিভেশনাল স্পিকার মারা লাভ নেই, তুমি যদি পড়াশোনা করো পরীক্ষা ভালো করবো, পড়াশোনা ভালো না করলে পরীক্ষা ভালো করবো না, পড়াশোনা করবো না তুমি এদিকে পরীক্ষা ভালো করতে আশা করে বসে থাকবা, না করলে মন খারাপ করবা, তুমি ডিপ্রেস, তোমাকে চুকচুক করতে হবে না, এইভাবে হ্যাপি হওয়া যায় না, এইভাবে জীবন ও লাইফে হ্যাপিনেস আসবে না, এগুলো হচ্ছে নাটক, এগুলো করে লাভ নাই। সো বেসিক্যালি ওটাই বলছে যে হ্যাপিনেস হইতেছে পারমানেন্টলি কোনো জয় নাই, হ্যাপিনেস পারমানেন্ট কোনো হ্যাপিনেস নাই, বরং ইনস্টেড ইটস এ প্র্যাকটিস উইচ উই হোন, হোন মানে ধার দেয়া, এটা একটা প্র্যাকটিস, যেটা চর্চা, যেটা আমরা ধার দিতে থাকি, এবং ধারটা দিয়ে বেঠিক প্রক্রিয়া, ইমপারফেক্টলি, ইন সার্কামস্টেন্সেস অনলি পার্টলি অফ আওয়ার মেকিং, মানে হচ্ছে যেই সার্কামস্টেন্সটা আমাদের নিজেদের তৈরি, মানে যেটা বললাম আমি পড়াশোনা করি না তো আমি তো পাস করবো না, খুবই স্বাভাবিক, এখন আমি ডিপ্রেস হয়ে তো লাভ নাই। সো আমাদেরকে বুঝতে হবে যে হ্যাপিনেস কি, আমাদের কখন ডিপ্রেসড হওয়া জাস্টিফাইড, কখন জাস্টিফাইড না, এবং ডিপ্রেশন এগুলো যত নাটক ফাটক করে, এগুলো আসলে ক্লিনিক্যাল ডিপ্রেশন এগুলো সব হইতেছে নাটক, কালচারাল কনস্ট্রাক্ট, হ্যাপিনেস ওই জন্য ছবি দেখে দেখে ডিপ্রেসড। সো আমাদেরকে বুঝাইতে হবে যে অন্যের সাথে কম্পেয়ার করা যাবে না, নিজের ম্যাটেরিয়ালিস্টিক এক্সপেকটেশন ইয়ে করা যাবে না, পেছনে দৌড়ানো যাবে না, অন্যকে দেখে ডিপ্রেসড হওয়া যাবে না, এবং ক্লিনিক্যাল ডিপ্রেশন বলে যেগুলোকে প্রচার করা হয়, চা প্রচার করা হয় বলতে পাবলিক দাবি করে আর কি ফেসবুকে এসে, সে ক্লিনিক্যালি ডিপ্রেস, তাইলে একটু বুঝলাম না, একটু অন্য লেভেলে নিয়ে গেলে আপনি তো আর বলতে পারবেন না যে এই বেটা তুই নাটক করতেছিস কেন, সে তো দাবি করে বসে আছে ক্লিনিক্যালি ডিপ্রেসড, এমন ওয়ার্ড মারছে, বুঝে যাবেন এখন। সো রিসার্চাররা গবেষণা করে দেখলো যে এইসব ক্লিনিক্যাল ডিপ্রেশন ডিপ্রেশন কিছু না, এগুলো সব নাটক, এগুলো হচ্ছে একটা কালচারাল ব্যাপার, এবং এগুলো হইতেছে আপনি কীভাবে পারসিভ করেন, আপনি কীভাবে অ্যাপ্রোচ করেন, বলুন কীভাবে অ্যাপ্রোচ করেন লাইফকে। সো বেসিক্যালি যেটা কী বলবো, এগুলো তো অনেকবার আমি ফেসবুকে লিখছি, সো আমার মনে হয় না আমার অবস্থান কী এই ব্যাপারে এটা কোনো রকেট সায়েন্স, রাইট? সো সেগুলারই কনফার্মেশন, জাস্ট ইন্টারেস্টিং আর্টিকেল, আমি এই ধরনের আর্টিকেল পড়ি সামনে আসলে, এটাও পড়ছি, পড়ে চলে যেতাম, কিন্তু চ্যানেল থাকায় আপনাদের সাথে আলোচনা করতে চাইলাম, শেয়ার করতে চাইলাম। সো আমাদের এগেন সবার লাইফে স্ট্রাগল আছে, আপনার লাইফে আছে, আমার লাইফে আছে, এটা ডিসমিস করার মানে এই না যে এম্প্যাথেটিক না হওয়া, এটা ডিসমিস করার মানে হচ্ছে আপনাকে আপনার ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ করতে হবে, আপনাকে বুঝতে হবে যে ইউ আর নট অ্যালোন, রাইট? এবং আপনাকে সেট করতে হবে আপনার লাইফের প্রায়োরিটি, কী আপনাকে হ্যাপি করে, শুরুতে যেটা বললাম অ্যাকমপ্লিশমেন্ট কি আপনাকে হ্যাপি করবে কি করবে না, ম্যাটেরিয়াল বিষয়ে আপনাকে হ্যাপি করবে কি করবে না, যেমন এইভাবে চিন্তা করা, যেমন আমি এইভাবে চিন্তা করি, আমি বাংলাদেশে যেখানে থাকার কথা অলরেডি লাইফের যতটুকু পেয়ে গেছি আমি, এতটুকু তো আমি এক্সপেক্ট করি নাই। আজকে দেখি 10 বছর আগে আমি যখন অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম আমি তখন পাগলের মতো চিন্তা করছিলাম কোথায় চান্স পাবো কি পাবো না, মনে মনে দোয়াও করছি যে একটা কোথাও ভালো চান্স পেয়ে গেলে আমি আর লাইফে কিছু চাই না, রাইট? তারপর এক্সপেকটেশন বাড়ছে, ভাবছি আমেরিকা যাইতে পারলাম, লাইফে চাওয়া পাওয়া নাই, আমেরিকা আসার পর এখন বাড়ি হইতে হবে, গাড়ি হইতে হবে, মানে এই যে, সো এই যে এই যে এগুলোকে ইয়ে করা, কোয়ালিফাই করা, যে চিন্তা করা, ওই যে আমি যেভাবে চিন্তা করি যে আমি এখন যেভাবে যেখানে সেইখানে তো আমার আসার কথা ছিল না, আমি একটু তো আমি আজকে থেকে 10 বছর আগে এক্সপেক্ট করিও নাই, সো আমি অলরেডি আমার লাইফে যতটুকু না পাওয়ারটা চেয়ে বেশি পেয়ে গেছি। সো এখন যদি আমি ড্রপও করি, আমি কখনো এভাবে যেটা আমি করছি আমার গত কয়েক বছর খুব খারাপ গেছে, সো ফর এ সিঙ্গেল সেকেন্ড এই থট আমি আমাকে বদার করতে দিই নাই যে আমার লাইফ কত কঠিন, কত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, মানে একেবারে সব কিছু হারানোর ভয়, আমি চিন্তা করছি সব কিছু হারিলে ওয়ার্স কি হবে, বাংলাদেশে ফেরত যাবো, বাংলাদেশে ফেরত গেলে অলরেডি আমেরিকান ডিগ্রি আছে দুইটা, না করে কিছু না করে খেতে পারবো, আমি অ্যাঙ্গেল থেকে ভাবি, রাইট? সো এটাই বললো আর কি যে এম্প্যাথি দেখানোর দরকার নাই, আপনার আমার হিসেবে বোঝানোর দরকার নাই যে আরে তোমার লাইফ কত ইউনিক, আমি অলরেডি জানি আমার লাইফ অনেকের চেয়ে ইউনিক, কিন্তু আমার সেই নাটকের দরকার নাই। এবং যারা এই নাটকগুলো করে তাদেরও বোঝা উচিত, কারণ এরা মানুষ এত ইনফ্লুয়েসড হয় চারপাশের কনভারসেশন এবং ন্যারেটিভ দ্বারা, যারা বিশ্বাস করতে শুরু করে এরা ক্লিনিক্যালি ডিপ্রেস না, তুমি ক্লিনিক্যালি ডিপ্রেস না, নাটক বন্ধ করে, ওই যে রিসার্চ পেপার রিসার্চাররা রিসার্চ করে বলতেছে এগুলো কালচারাল ব্যাপার, এবং ক্লিনিক্যাল ডিপ্রেশন যেটা এগুলো কালচারালি অ্যাপ্রোচ করে বুঝতে হবে যে ঘটনা কী, আর নাকি নাটক করতেছে। সো বেসিক্যালি লং স্টোরি শর্ট, নাটক বন্ধ করেন, হ্যাপিনেসকে সঠিকভাবে ডিফাইন করতে শেখেন, এবং হ্যাপিনেস এবং ডিপ্রেশন কানেক্টেড, এবং হচ্ছে যে এই যে ওয়ার্ল্ড ভিউ, বেসিক্যালি ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ করতে হবে, এগুলোই হইতেছে ডিপ্রেশনের ওষুধ।